আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো এই ঢাকা সিটির সাথেই ঢাকা জেলার রাজুকের আওতাভুক্ত এবং গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হচ্ছে এই কেরানীগঞ্জটি। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই কেরানীগঞ্জের জমির দাম দিনকে দিন বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলগুলোতে এখনও অনেক মানুষ জমি কেনার জন্য ঘুরছে। তাই আজকে আমরা নিয়ে এসেছি দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা এলাকাতে অসাধারণ এই সেই 14 ফিট রাস্তার সাথে 7.5% এই সেই একদম উঁচু এবং ভরাট এবং আজকে বাড়ি করে ভাড়া দেওয়ার উপযোগী পাশে অসংখ্য বাউন্ডারি করা প্লট থাকায় এখনই এসে কিন্তু এরকম বাউন্ডারি করে আপনিও আপনার প্লটটিতে রাখতে পারছেন। এবং আজকের প্লটটির পাশেও অসংখ্য এরকম নাম করা স্কুল, যেমন আফসারউদ্দিন উচ্চ বালিকা স্কুল রয়েছে। তো আজকের এই প্লটটি প্রতি শতাংশ কত টাকা করে পড়বে এবং এই প্লটটিতে কীভাবে আসতে হবে এবং এই প্লটটি কীভাবে ক্রয় করতে হবে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমরা বর্তমানে রয়েছি কেরানীগঞ্জের জাজিরাতে, যেটা দেখতে পাচ্ছেন গুগল ম্যাপের মাধ্যমে যে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে আজকের প্লটটি বা আজকের এই জাজিরাতে মাত্র 8x6 কিলোমিটার অর্থাৎ 22 মিনিট লাগবে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে একদম গুগল ম্যাপের মাধ্যমে আসলে। তো দর্শক, আমরা বর্তমানে রয়েছি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুন্ডা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকায়। তো আপনারা জাজিরা এলাকাটি অনেক জানেন, যে জাজিরা এলাকাটি খুবই জনপ্রিয় এলাকা। তো আমরা এই যে এই রোডের সাথে একটি আবাসিক এলাকার ভিতরে 7.5% একটি প্লট দেখাবো, যেটা ভেঙ্গেও নিতে পারবেন। তো আমরা এখন যদি রোডটি বোঝানোর চেষ্টা করি, যে রোডটি দেখতে পাচ্ছেন এটা 14 ফিটের রোড, এই যে এখান থেকে এই পর্যন্ত 14 ফিট রয়েছে, আর এটাই মেন রোড এই আবাসিক এলাকাটির। আর আপনারা যদি একটু সামনেই কিন্তু প্লটে, যে এই বাউন্ডারির পরেই প্লটটি অর্থাৎ এটার পরে, এখানে দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক প্লট কিনে বাউন্ডারি করে তার সাইনবোর্ড সহ দিয়ে রেখেছে। তো আমরা এই প্লটটির সামনের যেই প্লটটি, যেটা 7.5% উঁচু এবং এরকম সেম বাউন্ডারি করে বা বাড়ি করে ভাড়া দিতে পারবেন, এটা হচ্ছে সামনের রোডটি। আর এখানে 2টি রোড পেয়ে যাবেন, আর এই হলো সেই প্লটটি, মানে এই বাউন্ডারি পরে যে খালি প্লটটি এটাই সেই প্লট, 7.5% রয়েছে। এখানে দুইজনে চাইলে এসে ভেঙে নিতে পারবেন, এখানে আপনাদের একটু কম পড়বে। আর এই বাউন্ডারিগুলো কিন্তু আসলে করলে প্লটগুলো খুব সুন্দর দেখায়, যে আশেপাশে আরও বিভিন্ন বাউন্ডারি রয়েছে, আর এই পাশে কিন্তু আফসারউদ্দিন বালিকা বিদ্যালয়টাও রয়েছে। যাই হোক, তো আমরা এখন প্লটটি দেখাবো, এটা হচ্ছে দক্ষিণমুখী প্লট, এই যেটা হচ্ছে দক্ষিণ পাশ প্লটটির সামনে যে রোডটি, আর এই হলো প্লটটি। তো আজকের এই প্লটের এই যে বাউন্ডারিটা, এটা হচ্ছে পশ্চিম পাশের বাউন্ডারি, হ্যাঁ, মানে এটা হচ্ছে পশ্চিম পাশ, আর এই পিছনটা হচ্ছে উত্তর পাশ, আর ওটা উত্তর পাশ, আর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব পাশ, আর সামনেরটা তো বললামই দক্ষিণ পাশে প্লট। তো এই হলো প্লটটি, এগুলো কিন্তু অনেক উঁচু, মানে এখানে বন্যা হয় না, এই প্লটগুলোর উপরে বন্যা হবে না। আর এই হলো প্লটটির এতটুকু, মানে পূর্ব পাশের সীমানা পর্যন্ত, আবার এখানে একটি রোড রয়েছে 12 ফিটের, এই যে এটা হচ্ছে সীমানাটুকু আজকের প্লটটির, হ্যাঁ, ওই যে ওইখান থেকে ওই বাউন্ডারি ওইখান থেকে এভাবে আপনাকে 7.5% মেপে দেওয়া হবে পিছন পর্যন্ত। এই যে সামনে রোডটি তো বারবারই দেখাচ্ছে, এখান থেকে পর্যন্ত 14 ফিট রয়েছে, আর এই যে এখানে একটি রোড রয়েছে, এই যে এখানে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এটা 12 ফিট, মানে কর্নার প্লট পেয়ে যাবেন 2টি রোডের সাথে, অসাধারণ এই 7.5% পেয়ে যাচ্ছেন। তো দর্শক, আমি ঢাকায় বসে কেরানীগঞ্জে ভাবতাম অনেক জমি রয়েছে, আসলে এখন এসে দেখতেছি আসলে জমি থাকলেও এখানে বাড়ি করার উপযোগী জমি নেই ওরকম কেরানীগঞ্জে। আর এই যে দেখতে পাচ্ছেন প্লটটিতে কিন্তু কারেন্টের খুঁটিও এসেছে, অর্থাৎ আপনারা চাইলে এখনই কারেন্ট নিয়ে কিন্তু আপনারা বাসা বাড়ি করে থাকতে পারবেন। যেটা বলছিলাম যে কেরানীগঞ্জে ওই রকম আমি এখানে মানে বাড়ি করার উপযোগী প্লট দেখি না, যেটা ঢাকা সিটিতে বসে আমি ভাবতাম যে মনে হয় কেরানীগঞ্জে অনেক জমি রয়েছে, আসলে ওই রকম না, আপনারাও আসলে দেখতে পারবেন। আর যারা এই অঞ্চলগুলো মানে বসবাস করে বা আশেপাশে তারা জানবেন কীরকম রয়েছে। তো এখন আমরা প্লটটির পিছনে রয়েছি উত্তর পাশের সীমানাতে, তো একটু পরে আমি উপর থেকে দেখাবো এই ফুল প্লটটি, তখন বুঝতে পারবেন, একদম স্কেচ করেও দেখিয়ে দেব কতটুকু কোনখান থেকে পড়বে প্লটটি। তো দর্শক, এই হলো আজকের সেই প্লটটি, উপর থেকে দেখলে একদম দেখতে পাচ্ছেন ফুল স্কোয়ার পেয়ে যাবেন এবং উঁচু, এবং পাশে যে ওয়াল করা দেখতেই পাচ্ছেন ওয়ালটির ভিতরে খালি প্লট রয়েছে। তো সেম আপনারাও এরকম খালি প্লট হিসেবে নিতে পারবেন। আর এই প্লটটির কিন্তু ওই যে সামনে মেন রোডটি দেখা যাচ্ছে, একদম মেন রোড, যেটা 20-25 ফিট রয়েছে, যেটা ব্রাহ্মণগাঁও থেকে এই জাজিরার দিকে এসেছে।
আর এই প্লটটির কিন্তু আশেপাশগুলো যদি দেখেন যে একদম সুইটেবল, অর্থাৎ বাড়ি করার উপযোগী। আর এই প্লট থেকে ওই যে পশ্চিম পাশে যেই রেলওয়ের যেই পদ্মা সেতু দিয়ে যেই রেলটি যায় এবং খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে এটা, আর এই সামনে কিন্তু এটা জংশন অর্থাৎ একটি স্টেশন হয়েছে, এক্ষেত্রে এই অঞ্চলের মানুষের পদ্মা সেতুর উপর দিয়েও কিন্তু যেতে পারবে এই রেলওয়ে দিয়ে। তো দর্শক, আজকের প্লটটির উপর থেকে দেখলে এলাকাটি যদি বোঝানোর চেষ্টা করি, তো এই হলো আজকের প্লটটির যে জাজিরা এলাকাটি, যেখানে এখানে নামকরা মাদ্রাসা স্কুল মসজিদ রয়েছে এই যে এই অঞ্চলটিতে। আর এটি কিন্তু এখানে গণবসতি এই যে পাশেই, আর এটা হচ্ছে খালটি, আর ওই সামনেই কিন্তু যে রেল লাইনের যে রেলওয়ের একর করা দেখতে পাচ্ছেন, যেটা স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে গিয়েছে। তো দর্শক, আজকের প্লটের আশেপাশে আরেকটি আবাসিক এলাকা হচ্ছে এই বসুন্ধরা রিভার ভিউ আবাসিক এলাকাটি, যার কারণে কিন্তু এই অঞ্চলের জমির দাম রিসেন্টলি না পূর্বেই দাম বেড়েছে শুধু এই বসুন্ধরা রিভার ভিউর কারণে। বর্তমানে শুধু এই পদ্মা সেতুর কারণে জমির দাম আরও বেড়ে গিয়েছে, কিন্তু পূর্বে কিন্তু এই বসুন্ধরা রিভার ভিউর কারণে জমির দাম বেড়ে গিয়েছে। এটা অনেকজনে জানেনি না যে বসুন্ধরা রিভার ভিউর ভিতরে এক কাঠা জমির দাম যদি 60-70 লক্ষ টাকা, তাহলে আশেপাশে আপনার প্লটের দাম কত হবে যেটা বসুন্ধরা রিভার ভিউর বাইরে। সেম এই কাহিনিটা এখানে ঘটেছে। যাই হোক, আর দ্বিতীয়টা তো বললাম, এই পদ্মা সেতুর কারণে এই অঞ্চলের জমির দাম এখন বর্তমানে অনেক বেড়েছে। দর্শক, আজকের প্লটের কাছেই কিন্তু রয়েছে অসংখ্য এখানে রেস্টুরেন্ট, ফুড কোর্ট, যার কারণে কিন্তু এখানে এসে আড্ডাও দিতে পারছেন। তো এটা হচ্ছে ব্রাহ্মণগাঁও মোড়ে পড়েছে। এছাড়াও এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট এবং বাজার সদাইয়ের দোকান। এটা হচ্ছে জাজিরা মসজিদটি, আর একটু সামনে আসলে কিন্তু আপনারা আজকের প্লটের খুবই কাছে পেয়ে যাচ্ছেন এই জাজিরা ঈদগাহ এবং কবরস্থানটি। তো এছাড়া আজকের প্লটটির খুবই কাছে রয়েছে এই ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন, এবং প্লটটির খুবই কাছে রয়েছে এই জাজিরা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসাটি, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন। এরা প্লটটির খুবই কাছে রয়েছে জাজিরা উচ্চ বিদ্যালয়, এবং এই সামনে কিন্তু রয়েছে এই যে জাজিরা প্রাথমিক বিদ্যালয় সরকারি স্কুলটি, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন। আর এখানে রয়েছে জাজিরা কিন্টার গার্ডেন। তো বুঝতেই পারছেন প্লটটির কাছাকাছি কী কী রয়েছে। রয়েছে জাজিরা এখানে নাম করা এই মসজিদটি, এবং মেন রোডে কিন্তু রয়েছে এই অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি নামে ছোট্ট একটি মেডিকেলটি, যেখানে হয়তো রোডে অ্যাক্সিডেন্ট হলে এখানে সুবিধা পাওয়া যাচ্ছে। এবং প্লটটির খুবই কাছে রয়েছে এই বিআরটিটি, যেখান থেকে আমার ড্রাইভিং লাইসেন্স করেছে এবং কেরানীগঞ্জের মানুষ গাড়ির কাগজ এখান থেকে করতে হয়। তো যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে আজকের এই প্লটটিতে কীভাবে আসতে হবে, সো চলুন দেখে আসি। তো দর্শক, এই হলো যাত্রাবাড়ি ফ্লাইওভার অথবা মেয়র হানি ফ্লাইওভার অথবা গুলিস্তান ফ্লাইওভার, যে যেভাবে চিনেন না কেন। তো এই যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে এই যে ডান দিকে গেলে কিন্তু আপনারা চিটাগাং রোড হয়ে চিটাগাং কক্সবাজার যেতে পারবেন, আর আমরা যাব এই যাত্রাবাড়ি মেয়র হানি ফ্লাইওভার থেকে এই যে দক্ষিণ পাশে যেদিকে পদ্মা সেতু অথবা মাওয়া রোডটি গিয়েছে। তো এই যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে গুগল ম্যাপের মাধ্যমে আজকের প্লটটির দূরত্ব 8x6 কিলোমিটার, অর্থাৎ 22 মিনিট লাগে, যেটা গুগল ম্যাপ নিজেই দেখাচ্ছে। তো যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে দক্ষিণ দিয়ে একটু সামনে আসলে কিন্তু পোস্তগোলা ব্রিজ। তো এই পোস্তগোলা ব্রিজ দিয়ে আমরা সোজা সামনের দিকে চলে যাব। তো সোজা গেলে আপনারা মাওয়া জানেন স্বপ্নের পদ্মা সেতু যেতে পারবেন, আর আমরা যাবো হাতের বাম দিকে হাসনাবাদের দিকে অথবা বসুন্ধরা রিভার ভিউ অথবা জাজিরার দিকে। তো এটাই সেই পোস্তগোলা ব্রিজ থেকে যে বাম দিকে যে একটি নতুন ব্রিজ করেছে নামার জন্য, তো এই ব্রিজ দিয়ে আমরা সোজা চলে যাব। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য সিএনজি অটো রয়েছে, এখানে কিন্তু আপনি যে কারণে বললে হবে যে জাজিরা আফসারউদ্দিন স্কুলে বা বালিকের উচ্চ বিদ্যালয়ের ওই দিকে যাবেন, তাহলে এখান থেকে ভাড়া নেবে হয়তো 20-25 টাকা অথবা 30 টাকা সময় লাগবে, 20-25 মিনিটের মতো। আর এই রোড দিয়ে সোজা সামনে আসলে কিন্তু যে ডানে দেখতে পারবেন বসুন্ধরা রিভার ভিউর যে প্রজেক্টটি, বসুন্ধরা গ্রুপের আবাসিক এলাকাটি, এটা কিন্তু রাজুকের একদম আওতাভুক্ত বা অ্যানালিস্টভুক্ত এরিয়া। তো এই যে বাম পাশে পেয়ে যাবেন বসুন্ধরার যত মানে প্রোডাক্ট তৈরি হয়, এখানেই কিন্তু অসংখ্য বসুন্ধরার ইন্ডাস্ট্রি রয়েছে, মানে বসুন্ধরা যত প্রোডাক্ট তৈরি হয় তা এখানেই বেশিরভাগ ইন্ডাস্ট্রি, যার কারণে কিন্তু এখানে কর্মসংস্থানও বেড়ে গিয়েছে এবং এখানে ভাড়ার চাহিদাটা অনেক রয়েছে। আর এই ইন্ডাস্ট্রির জোনের কিন্তু খুবই কাছে সেই প্লটগুলো জাজিরাটি। তো একটু সামনে আসলে আপনারা ডান পাশে বাম পাশে দেখতে পারবেন আরও বসুন্ধরার অসংখ্য ইন্ডাস্ট্রি, আর এই সাইডটা বসুন্ধরাই বেশিরভাগ জমিগুলো ক্রয় করে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিগুলো এখানে কিন্তু, তার মানে কীরকম ভাড়ার চাহিদাটা বুঝেন। তো এইটা একটু সামনে আসলে এই সেই ব্রিজটি পেয়ে যাবেন, আর এই ব্রিজের সামনেই কিন্তু ডান পাশের একটি রোড গিয়েছে জাজিরা যাওয়ার। হ্যাঁ, এই যে ডান পাশের এই যে এই রোড দিয়ে আমরা চলে যাব, মনে রাখবেন ব্রিজ থেকে এই যে ডান পাশের এই রোড দিয়ে, এটা জাজিরা যাওয়ার রোড।
ব্রাহ্মণগাঁও, এই যে এটা হচ্ছে ব্রাহ্মণগাঁও এলাকাটি, তো ওটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন। তো এই রোড দিয়ে একদম সোজা সামনে আসলে একটি দেখতে পারবেন যে রেল লাইনের একদম ইয়াগুলো, তো এই রেল লাইন থেকে একটু সামনে আসলে এই সেই জাজিরা অঞ্চলটি, এখান থেকে শুরু জাজিরা অঞ্চল, বিশাল বড়। এই যে যেমন আমরা একটু আগে এই আফসারউদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের পিছনে কিন্তু প্লটটি এতক্ষণ দেখাচ্ছিলাম, তো অবশেষে চলে আসলাম সেই প্লটটিতে। তো এতক্ষণ যে প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইজে, এখানে জমির পরিমাণ 15-7%, কেউ চাইলে ভেঙে ভেঙে নিতে পারবে, দুইজন মিলেও এই 15-7% নিতে পারবে। তো এখানে 25% মালিকের দাম 7 লক্ষ টাকা, যাদের এরকম বাজেট রয়েছে, যারা এই ধরনের প্লটগুলো খুঁজছিলেন তারাই শুধু কল দিবেন, অযথা কল দিয়ে বিরক্ত করবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন।